হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইসমি বাইতাসিন আহমেদ, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো গাইস, আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো কোথায় যাচ্ছি তোমরা আমাদের ফুল ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বুঝে যাবে। তো গাইস, আজকে আমাদের সাথে কে কে থাকবে তো সবার সাথে তোমাদেরকে পরিচয় করে দিব। ওয়েট এন্ড সি। তো গাইস, আজকে আমরা কারা কারা যাচ্ছি সবাই এখানে আছে, কারো লই নাই, নতুন লোক আছে আমার। তো গাইস, এখন আমরা যেখানে যাচ্ছি ওইখানে যাব, যাওয়ার পরে তোমাদের সাথে দেখা করব। তো গাইস, এখন আমরা কই যেতেছি তোমরা দেখতেছো, এতক্ষণ আয়ং করে না, আমি একটু ভদ্রবাসে বলতে হবে, হাই গাইস, আসসালামু আলাইকুম, আমি তানিশা। তো আজকে ও আমাদের নেয়নি, আমাকে এখন অনেক বাজে দেখা যাচ্ছে, আমি নেমে অনেক সুন্দর হয়ে চুল টুল আসছি, তারপর আপনাদের সামনে আসবো, তারপরে আমার জন্য ওর এই ভিডিওটা অনেক অনেক ভিউ হবে, তারপরে আমার ওটা সুন্দর তো এই জন্য। না, ও সুন্দর না, ওর কথা সুন্দর, ওর কথা বাদ দেন। তো গাইস, এখন আমরা চলে আসছি, তো আমার সাথে কে কে আছে তোমরা দেখতে থাকো। তো প্রথমে এখানে আছে আমার সাথে আমার খালতো বোন তানিশা, তার বান্ধবী আর এই যে আমার আম্মু, আমার খালা, আর আছে আমার নানি কই, আমার নানি। তো তো গাইস, এখন আমাদের পেজটা যারা ফলো করেন না তোমরা ফলো করে দিবা, সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমরা আসছি দেখে বেশি বেশি। তো গাইস, আমার ভিডিওটা সবাই লাইক করে দিবা। তো এখন আমরা কি কি করি তোমরা দেখবা, ঠিক আছে গাইস, একটু পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস, এখন আমরা যেখানে আসছি, তো এই জায়গাটা আর বিস্তারিত আমি অত কিছু জানি না, তো তানিশা জানে, তো তানিশা এখন কিছু আমাদেরকে এই জায়গাটার বিষয়ে বলবে। তো তানিশা বলো। গাইস, আসসালামু আলাইকুম, ইসমি তানিশা। তো এই জায়গাটার নাম হচ্ছে গ্রিন মডেল টাউন, আপনারা যদি এখানে আসেন অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন, অনেক কিছু পাবেন, সাথে সাথে মেয়েও দেখতে পারবেন। জি ভাই, তা আর আমার আইডিয়া পচিস না। তো গাইস, এই জায়গাটা আসলে অনেক সুন্দর, তো তুমি একটু দেখো। তো গাইস, আমাদের মাইসিন জানে এখানে কি কিনতেছে, তো আমরা একটু দেখি। তো মাইসিনের লাগে কি কিনছেন? তো আমরা আমরা এখানে আসছি, তো কিছু আমরা এখন এক একটা করে রাইডে উঠবো, তো এখানে অনেক রকমের নানা রাইড আছে, তো আমরা একটু পর রাইডে উঠবো, তো তোমাদের সঙ্গে একটু পর কথা বলছি। তো আমরা কোন রাইডে উঠবো তোমরা দেখতে থাকো। আজকে আমাদের প্রথম রাইডটাই হচ্ছে নৌকা। তো গাইস, আমরা নৌকা দিয়ে শুরু করলাম, এই যে আমার খালা টিকিট কাটতেছে, তো আমি এখানে দাঁড়াইয়া তার ভিডিওটা করতেছি। তো এখানে আমরা এখনই টিকিট পেয়ে যাব, টিকিট কাটার জন্য আমরা এই যে এখন টাকা পে করে দিছি ওনাকে, উনি টাকা পেয়ে আমাদের ক্যামেরায় সুন্দর করে একটা পোজ দিয়ে দিল, তো উনি টাকা বুঝিয়ে পেয়েছে, এখন আমাদেরকে টিকিটটা বুঝিয়ে দিবে, তারপরে দেখো আমরা কি করি। তো আমরা নৌকায় উঠে যাব এখনই সাথে সাথে, এখন আমাদের টিকিটটা দিলেই হইলো, খালি আমাদের টাকা আমাদেরকে দিয়ে দিয়েছে বাকি টাকা, আর এই যে আমাদের এখন টিকিট দিবে, টিকিটটা আমাদের খালার হাতে পৌঁছে গেছে, এই যে আমি টিকিটটা নিয়ে একটা পোস্ট দিয়ে দিলাম, সুন্দর একটা পোস্টের সাথে আমাদের টিকিট আমাদের হাতে চলে আসছে। আর এই দেখো আমাদের পাগল ছাগলগুলা যারা একটু পর নৌকায় উঠে চিল্লাইব, আর তোমরা এই দেখতে পারবা তারা যা চিল্লান চিল্লাইছে। তো গাইস, আমরা নৌকা ওঠার জন্য প্রস্তুত হয়ে গেছি, তাই আমরা এখানে উঠে দাঁড়ায় আছি, এটা হচ্ছে সিঁড়িতে নৌকার। তো আমরা নৌকার সিঁড়িতে দাঁড়ায় আছি, যে একজন ওনারা উঠছে, একটি উঠছে, ওঠার পরে ওনারা নামলে তো আমরা উঠবো।
তো এখন আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় পোস্ট নিতেছি, অনেকে ছবি তুলতেছে, আবার ওনারা ওনাদের ফেসবুক পেজের জন্য ভিডিও তৈরি করে নিচ্ছে। তো আমি আসছি, আমি ক্যামেরা ধরে রাখছি, আমার ইউটিউব চ্যানেল মানে আপনাদের জন্য ভিডিও করতেছি। তো ওনারা নামুক, নামলেই আমরা উঠতেছি। এই যে ওনারা প্রায় ওনাদের শেষ, ওনারা তো গাইস আমাদের নৌকা ছাইড়া দিচ্ছে। তো গাইস আমরা এতক্ষণ মেলায় ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা রাজান দিয়ে দিচ্ছে, তোমরা দেখছো আমরা নৌকায় উঠছি। তো এখন আমরা একটু যাচ্ছি ওই যে পিছনে দেখো, আমার পিছনে অনেক কাশফুল দেখা যাচ্ছে। তো আমরা ওইখানে যাচ্ছি, তো কাশফুলগুলোর সাথে কাশফুলের সাথে দেখা করতে যাচ্ছি, কারণ আমরা আগে উঠানোই সন্ধ্যা হয়ে গেছে। যদি এখন যা না যাই তাহলে আর কাশফুলের সাথে ছবি তোলা হবে না, বা ওইদিকে যাওয়া আর হতেও নাও পারে। এটা অনেকটা ভিতরের সাইডে মেলাটা দেখা যাচ্ছে কিনা বলতে পারি না। আমার পিছনে ওই যে চকমক চকমক করছে যে ওইটাই মেলা। তো আমরা এখন কাশফুলের দিকে যাচ্ছি, তো বাকিটা তোমরা দেখতে থাকো। আজকে হয়তো বা ভিডিওতে বেশিক্ষণ থাকতে পারি নাই, এটাই হচ্ছে ব্যর্থতা। এবার তার কোনো ওরকম কিছু হয় নাই। তো গাইস আজকের ভিডিওটা কীরকম হয়েছে আমি জানি না, তোমরা দেখতে থাকো। যদি ভালো লাগে তবে যারা হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর ওই যে পিছনে সবাই আইতাছে, আমরা যাইতাছি এই যে কাশফুলগুলো দেখছো না, এই কাশফুলগুলোর সাথে দেখা করতে। তো গাইস ওইখানে যাইয়া তোমাদের সাথে আবার দেখা করতেছি। তো গাইস আমরা আর ভিতরে যেতে পারলাম না, কারণ এখানে পানির কারণে আমরা আর ভিতরে যেতে পারতাছি না। আমরা এইখান থেকে কাশফুলের সাথে দেখা করে চলে যেতেছি। গাইস আমার যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে আমার আইনা দিত, এখন কে আইনা দেবো। তো গাইস এই যে একটা কাশফুল পাইছি ছিলেন, এখন আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, কিছু করার নাই, কারণ আমরা কাশফুলের ওইখানে যাইতে পারি নাই। কারণ হয়েছে যে কাশফুলের ওইখানে ওই অনেক পানি জমে গেছে, বৃষ্টির পানি। তো আমাদের এখানে টানা দুই তিন দিন বৃষ্টি পড়াতে ঢাকার মধ্যে, আর এই জায়গাটা হচ্ছে ঢাকার ইয়া কি বলে এটাকে, আর এই জায়গার নাম হচ্ছে গ্রিন মডেল টাউন। তো আপনারা সবাই জায়গাটা আসতে আসতে পারেন, আইসা এই জায়গাটা ঘুরে যেতে পারেন, জায়গাটা অনেক সুন্দর। যাওয়ার সময় আপনাদেরকে যদি সম্ভব হয় তাহলে আবার দেখাবো। তো গাইস আমরা ভিতরে ঢুকতে চাইছিলাম কিন্তু ভিতরে ঢুকতে পারলাম না, কারণ এখানে পানি থাকার কারণে। তো গাইস আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। গাইস অবশেষে আমরা কাশফুলের দেখা পাইছি যাবার সময়। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, আবার ওই মেলার ওই সাইডে যাবো যদি সম্ভব হয়। তাহলে মনে করেন কি আমি ভিডিও করবো, আর যদি সম্ভব না হয় তাহলে ভিডিও তার করতে পারছি না। তো গাইস একটু পর তোমাদের সঙ্গে আমরা পুরোপুরি কথা বলছি। এখন আমরা মেলা থেকে বের হয়ে গেছি, তো এখন আমরা বাদশার উদ্দেশ্যে রওনা দিব। তো গাইস আজকে আমাদের ব্লগটা ছিল এই পর্যন্তই, আশা করি আপনাদের খুব ভালো লাগছে। তো কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন, আর যারা যারা এখনো লাইক কমেন্ট করেন নাই তারা সবাই সবাই এখন এই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার মানে কিছু বলার নাই, আমার ফেস দেখে সবাই বুঝতে পারে। তো সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো বাই বাই।